মি বড়িয়া কথা হিন্দি তো দুবিলিয়া মধু কৈটাব বিধ্বংসি হাই এবি নিউজ, দিস ইজ বাবা যাদব। আমি পূজার জন্য আপনার সবাইকে খুব খুব ধন্যবাদ করছি আর হোপ করছি আপনি সবাই খুব এনজয় করবেন। সো অল দ্য বেস্ট, আর পূজার খুব এনজয় করো আর প্যান্ডেল হপিং করো অ্যান্ড ডু হোয়াট এভার দ্য বেস্ট ইউ ক্যান এনজয় দিস পূজা অ্যান্ড অল অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হালিশহর বাগমোড়ের একটি ইটভাটা, সাউ ইটভাটাতে। এখানে যা আমরা ক্ষুদ্র নামে একটি নতুন যা এনজিও, তারা আজকে এই ইটভাটারই যারা শিশু রয়েছে, ছোটো ছোটো ছেলেমেয়ে রয়েছে, তাদের মধ্যে বস্ত্র বিতরণ, তার সাথে কিছু ফল এবং মিষ্টি তারা বিতরণ করছেন। আমরা তাদের সাথে কথা বলে নেব। দিদি, আপনাদের এটা নতুন এনজিও, আপনারা আজকে বস্ত্র বিতরণ করছেন, কি উদ্দেশ্যে? কিছুই না, এটা আমাদের হচ্ছে পুজোয় আমরা সবাই তো জামা কাপড় পাই, বাট এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আনন্দ। এক একটা জামা কাপড় এরা যে পাচ্ছে পুজোয় একদিন পরতে পারবে, আনন্দ করে পরবে এবং ঠাকুর দেখতে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আনন্দের প্রকাশ এর মধ্যে দিয়ে আমরা পাবো। আর কিচ্ছু না, স্বার্থবিহীন ভালোবাসা। তো এবছর প্রথম, আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আছে এদের সঙ্গে পাশাপাশি অবলা প্রাণীদের করা, এছাড়াও আরো আছে বৃদ্ধ মানুষদের পাশাপাশি দাঁড়ানো, আমাদের এগুলো আমাদের উদ্দেশ্য ছোটখাটো। আশা করি এগুলো যেন পূরণ হতে পারে আপনাদের আশীর্বাদে। আমরা এখানকার আরেকজনের সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম দীপ কুণ্ডু। কিরকম লাগছে আজকে এরকম একটা? আমার তো অবশ্যই এর মধ্যে থাকতে পেরে ভালো লাগছে, কারণ আমরা অনেকদিন ধরেই এই প্রচেষ্টাগুলো চালিয়ে আসছি, আজকে প্রায় 7-8 বছরের ওপর থেকে, কিন্তু এরকমভাবে কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে বা সংস্থা তৈরি করে কাজ শুরু করা আমাদের পক্ষে হয়ে ওঠেনি, ম্যান পাওয়ারের জন্য হয়তো হয়ে ওঠেনি। কিন্তু রিসেন্টলি আমরা কিছুদিন হলো এই এনজিওটা তৈরি করেছি, এবং করার পরে আমাদের এরপর আমাদের মানে উইকলি কিছু পরিকল্পনা থাকে, দুস্থদের খাওয়ানো, তারপরে পুজোর সময় অবলা প্রাণীদের জন্য, এরপরে আছে মানে পরিবেশ পরিকল্পনা নিয়ে যেরকম স্বচ্ছ ভারত, তারপরে এই মানে বৃক্ষরোপণ এবং এইসব নিয়ে আরো সারা পাচ্ছেন? সারা প্রচুর পেয়েছি আপাতত এই কিছুদিনে। আমরা এই অ্যাটলিস্ট আমাদের এই আজকের কার্যক্রমের নাম শারদীয়া সারথী। শারদীয়া সারথী কি কার্যক্রম? যে আমরা আমাদের চেষ্টা মতো 100 জন দুস্থ বাচ্চাদের সম্পূর্ণ নতুন বস্ত্র প্রদান করব। এবার এই সারা এটার সারা যেভাবে আমরা পেয়েছি, এতটা আমরা এক্সপেক্ট করিনি। প্রথম দিকে হয়তো সারা পাচ্ছিলাম না, কিন্তু রিসেন্টলি কিছুদিন ধরে আমরা প্রচুর সারা পেয়েছি, অনেক মানুষ এগিয়ে এসছে, এবং তাদের থেকে সব থেকে বড় কথা তারা বলছে যে আমরা ভবিষ্যতেও আছি তোমাদের পাশে। বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত? বর্তমানে আমাদের সদস্য বলতে গেলে তো ভুল হবে, কারণ আমরা এখনো ওরকমভাবে সরকারি রেজিস্ট্রেশন হয়নি, সেক্ষেত্রে সদস্য ওইভাবে তৈরি করা হয়নি। আমরা 6 জন মিলে কাজটা শুরু করেছি, এবং আমরা আমাদের 6 জনের পাশাপাশি আমাদের আশেপাশের বন্ধু বান্ধব মিলিয়ে প্রায় 30-40 জন দিই। বলতে বলি যে আমাদের সাথে কতজন এগিয়েছে, সেরকমভাবে দেখতে গেলে প্রায় 2-1-এর কাছাকাছি লোক রয়েছে। এছাড়াও প্রায় 1,500-এর ওপরে ভিউয়ার্স রয়েছে, যারা দেখছে এবং তারা কমেন্ট করছে যে আমরা আছি বা ভবিষ্যতে কিভাবে হেল্প করতে পারবো বা কোনো রকম পরিকল্পনা করতে হলে এইসবই। এই যে এরকম যে একটা মহৎ কাজ, আপনার সাহায্য করেছে সেরকম ভাবে করতে হবে এরকম কোনো মানে নেই। তারা নিজেরাও করতে পারে, হয়তো 2 বাচ্চাকে দেখছে স্টেশনে বা কোথাও, 2 জনকে নতুন জামা কাপড় কিনে দিক যতটা সাধ্যের মধ্যে, 1 জনকে পারলে 1 জনকে দিক, তাতে কি তাদের পুজোটা একটু ভালো কাটে। আর আমাদের সব রিসেন্টলি এই 14ই নভেম্বর শিশু দিবস, আমরা রামপ্রসাদ বিটে শুরু করতে মানে আমাদের পরিকল্পনা রয়েছে এখনো পর্যন্ত, রামপ্রসাদ বিটে আমাদের একটা অফিস হবে, সেখানে ফ্রিতে আঁকা শেখানো, ফ্রিতে পড়ানো, ফ্রিতে আরও হাতের কাজ যতটা সম্ভব আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো। সেটা 14ই নভেম্বর থেকে শুরু হবে, শিশু দিবসের দিন থেকে। মূলত কাদের কাদের আপনারা এই যে মহৎ কর্মকাণ্ড আপনাদের পাশে পেয়েছেন? আমরা তো সমাজের একেবারে আমাদের বয়সী থেকে শুরু করে অনেক বড় মাপের মানুষরাও আমাদের পাশে এসে থাকে, শুধু তাই নয় সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু সব থেকে বড় যেটা মানে ভাবতে গেলেও হয়তো একটু অন্যরকম লাগে, যে সমাজের যারা পিছিয়ে পড়া অ্যাকচুয়ালি তৃতীয় লিঙ্গ বলে আমরা যাদের চিনি, তারাও আমাদের মাঝখানে এগিয়ে এসছে, এবং এগিয়ে এসে তারা শুধু মানে আর্থিক সাহায্য নয়,
আমাদেরকে এরকম বলেছে যে আমরা ভবিষ্যতে তোমাদের সাথে আছি, যতটা পারবো সাহায্য করব। এছাড়া শারদীয়ার বিসর্জন উপলক্ষে আমাদের দশমীর দিন আমাদের গঙ্গার ঘাটের ওখানেই শহর পৌরসভার পাশে ওখানে আমাদের জলছত্র থাকবে। ওখানেও মানুষ যে কেউ আমাদের ব্যাপারে জানতে চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যে কোনো রকম সাহায্যের জন্য ওখানে আসতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় যে হয়তো এখানে এই বাচ্চাটা সুস্থ রয়েছে এর কিছু প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যতটা পারবো চেষ্টা করব, আমরা সবসময় এরকম মানুষের সাথে আছি। তো আমরা কথা বলে নিলাম এই আমরা ক্ষুদ্র যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে, তারা জানালেন যে তারা আগামী দিনেও এইভাবে এরকম ছোট ছোট বাচ্চা বড় যারা দুস্থ তাদের পাশে তারা দাঁড়াবেন। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি আকাশ, এবিএন নিউজ, হালিশহর।